ঢাকা থেকে যশোর যাওয়ার জন্য বা যশোর থেকে ঢাকায় আসার জন্য অনেকগুলো বাস সার্ভিস রয়েছে। তবে তার মাঝে সবচেয়ে কম সময়ে আমাদের ঢাকা নিয়ে যাবে বা ঢাকা থেকে যশোর নিয়ে যাবে নরাইল এক্সপ্রেস। আমার ধারণা ছিল পদ্মা সেতু হওয়ার কারণে সব বাসই এখন 3 ঘন্টায় ঢাকা থেকে যশোর চলে আসে, কিন্তু ধারণাটা ভুল হয়ে গেল যখন আমরা 6 ঘন্টায় ঢাকা থেকে যশোর আসলাম। তবে যাওয়ার সময় এ বিষয়ে সতর্ক ছিলাম আর আমরা নরাইল এক্সপ্রেসের টিকিট কেটে নিলাম। আমাদের গাড়ি ছেড়ে এসেছে নোয়াপাড়া, নোয়াপাড়াতেই আছে, নোয়াপাড়া ভৈরব সেতুর পাশ দিয়ে যাচ্ছে। নরাইল এক্সপ্রেসের যে জিনিসটি আমার কাছে ভালো লাগেনি তা হলো এরা জায়গা জায়গা থেকে লোকাল বাসের মতো যাত্রী তুলে আর কন্ট্রাক্টর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাড়া কাটে। শুধু তাই নয়, এরা এক সিট 2 বার বিক্রি করে ফেলছে। তবে বাসের কন্ডিশন ভালো এবং সময় বিবেচনায় উঠতে পারেন। ইতিমধ্যে আমরা প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে এসেছি। আমরা কিছুক্ষণ আগেই কালনা সেতু পার করে এসেছি। চলুন দেখে নেই আমাদের বর্তমান লোকেশন থেকে ঢাকার যাত্রাবাড়ি বাস স্টপ কতটুকু দূরত্বে। এই ফাঁকে যারা এখনও ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে ছোট্ট একটি লাইক করে দেওয়ার জন্য। প্রায় 2 ঘন্টার মতো দেখাচ্ছে। ব্যাপারটা আমাদের কাছে আশ্চর্যই লাগছে, কারণ আগে যখন আমরা ফেরি দিয়ে যেতাম 10-12 ঘন্টা লেগে যেত, সে জায়গায় 3 ঘন্টায় যাব তা মানে কেমন জানি লাগছে। আর এবারও যে এসেছি, আসার সময় যে বাসে উঠেছি সেটা 6 ঘন্টায় নিয়ে এসেছে। যারা আমাদের চ্যানেলে নতুন, অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা বাস থেকে নেমে সিএনজি নিয়ে নিলাম। অল্প সময়ের মধ্যে ঢাকা পৌঁছে গেছি। 8:20 গাড়ি ছেড়েছিল, মাঝে 10 মিনিট বিভিন্ন স্ট্যান্ডে থেমেছে। আর এখন আমরা 11:45 ঢাকায় পৌঁছে গেছি। দর্শক, আপনাদের মনে এই পর্যায়ে যে প্রশ্নটা জাগবে তা হলো বাস ভাড়া। হ্যাঁ দর্শক, এই বাসের ভাড়া মাত্র 500 টাকা। তবে ভাড়া যেহেতু পরিবর্তনশীল তাই তাদের যোগাযোগ নাম্বারটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে কল করে সিট কনফার্ম করতে পারবেন অথবা ভাড়াটাও জেনে নিতে পারবেন। এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, সেখানে কমেন্ট করুন, অবশ্যই উত্তর দেওয়া হবে। তাছাড়াও এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমাদের যশোর ভ্রমণের অনেকগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে দেখতে ভুলবেন না। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইয়োর ভার্চুয়াল গাইড।